দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলায় আল্লামা আহমদ শফি এর জীবনকর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পঞ্চগ্রাম দারুল উলুম কারায়রাই মাদ্রাসা আয়োজনে দোয়া ও আলোচনা সভায় মুফতি আব্দুস সুবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা ও দোয়া পরিচালনা করেন দরগাহপুর মাদ্রাসার মুয়াত্তিম সাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামরুৎপদ মাদ্রাসার মুফতামিম শারুক আহমদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পূর্ব পাগলা ইউপি সাবেক চেয়ারম্যান রফিক খান।